হ্যালো ফ্রেন্ডস, সলগুন্দে আলেস্টো, আমি অলোকেশ দেবনাথ। আজকে আবার চলেছি তোমাদের সবার জন্য নতুন একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আমরা কথা বলতে যাচ্ছি দেব এবং এসভিএফ, এই জুটিটা দীর্ঘ দু বছর পর আরো একবার ফিরে আসছে তাদের ম্যাগনাম ওপাস নিয়ে, এবং এবার ফিরে আসছে ডিরেক্টর ধ্রুব ব্যানার্জি স্যারের হাত ধরে। তো লাস্ট উইকে আমি একটা ভিডিও আপলোড করেছিলাম যেখানে আমি বলেছিলাম যে অফিসিয়ালি তারা অ্যানাউন্স করে দিয়েছে, কিন্তু মুভির গল্প কি, দেব কি ক্যারেক্টার করতে চলেছে, কোন ইনফরমেশনই তখন ছিল না। তবে আজকে এই ভিডিওতে আমি সবকিছু ডিটেলে তোমাদের সাথে শেয়ার করবো। সো ভিডিওটা কিন্তু শেষ অবধি অবশ্যই দেখতে হবে, এবং ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদম বলবে না। এবং তোমরা যারা যারা এখনো ডিএলস্টো ফ্যামিলির সদস্য হয়ে নিচে যে রেড সাবস্ক্রাইব বাটনটা আছে সেখানে ক্লিক করে এখন আমাদের পরিবারের সদস্য হয়ে যাও, কারণ আমাদের চ্যানেল কিন্তু মজা হয়, গল্প হয়, আড্ডা হয়। তো দেখো লাস্ট উইকে আমি যখন ভিডিও আপলোড করেছিলাম তখন বলেছিলাম যে দেব, এসভি এবং ধ্রুব ব্যানার্জি স্যার এই যে ট্রায়োটা তাদের নতুন আপকামিং প্রজেক্ট নিয়ে আসছেন, যেটা একটা পিরিয়ড ড্রামা হতে চলেছে। পিরিয়ড ড্রামা মানে একটা পিরিয়ড তুলে না হয় এত সাল থেকে এত সাল, সেটাকেই মানে সে সময় আমাদের দেশের কি হাল ছিল, তার লাইফে কি ঘটছিল না ঘটছিল সেগুলো কি আমাদেরকে দেখানো হয় ডিটেলসে। তো এটা একটা পিরিয়ড ড্রামা হতে চলেছে সেটা আমি বলেছিলাম, এবং ম্যাগনাম ওপাস মানে বড় সড়ো বাজেটের একটা মুভি হবে সেটাও বলেছিলাম, কিন্তু গল্প কি এবং কে কি ক্যারেক্টার করবে তখন কোনো ইনফরমেশন ছিল না, সেখানে শেয়ার করতে পারিনি। আজকে আমার কাছে ইনফরমেশন আছে তাই আমি শেয়ার করে দিচ্ছি। তো এখানে দেব একজন ফুটবলারের রোল করতে চলেছেন, ফুটবলার, আর তিনি আর কেউ নন যাকে ফাদার অফ ইন্ডিয়ান ফুটবল বলা হয়। মানে তোমরা বুঝতে পারছো আমি কথা বলছি নাগেন্দ্র প্রসাদ সর্বাধিকারী, এই নামটা আই থিঙ্ক তোমরা আই থিঙ্ক অনেকেই জানো এই নামটা, একটু গুগলে সার্চ করে নাও তাহলে আরো ইনফরমেশন তোমরা পেয়ে যাবে যে তিনি কি লেভেলের একটা লোক ছিলেন, মানে আমাদের বাংলার যে ফুটবলটা আছে সেটাকে তিনি কিভাবে মানে সাপোর্ট করে গেছেন, আপ্রাণ চেষ্টা করে গেছেন তিনি। তো তার উপর আমি বলবো যে পুরোপুরি একটা বায়োপিক হতে চলেছে এটা, আমার যদ্দূর মনে হয় যে এটা যেহেতু একটা পিরিয়ড ড্রামা তো 1869 তার জন্ম, তখন থেকে শুরু করে ওই অ্যারাউন্ড 1940 ওই পিরিয়ডটাকে দেখানো হতে চলেছে এই মুভিতে। সে সময় তার লাইফে কি ঘটছিল, বাংলার ফুটবলের কি অবস্থা ছিল, ইন্ডিয়ান ফুটবলের কি অবস্থা ছিল, সবকিছু হয়তো খুবই ডিটেলসে দেখানো হবে। এবং ধ্রুব ব্যানার্জি স্যার তোমরা সবাই জানো তার লাস্ট দুটো মুভি, সেটা গুপ্তধনের সন্ধান হোক বা দুর্গেশ্বরের গুপ্তধন, এই দুটো মুভি বোধ কমার্শিয়াল এবং ক্রিটিক্যালি যা সাকসেস পেয়েছে না তারপর আর কিছু বলার নেই, কারণ সেখানে তিনি এত সুন্দরভাবে সিম্পল ওয়েতে বাংলার ইতিহাসকে প্রেজেন্ট করেছেন। যেহেতু বাংলার ইতিহাস সম্পর্কে কিছু জানেই না সেও ওই মুভিগুলো দেখার পর অনেক কিছু ইনফরমেশন পেয়ে যাবে। তো আমি ভাবছিলাম যে ইতিহাস রিলেটেড কিছু একটা হতে চলেছে, তো বাংলার ফুটবলের ইতিহাসকে দেখানো মানে বুঝতেই পারছো, এবং আমরা বাঙালিরা ফুটবলের প্রতি কিন্তু আলাদা একটা ক্রেজ আছে আমাদের, ঠিক আছে। হ্যাঁ আমাদের ইন্ডিয়ান ফুটবল এখন অনেক পিছিয়ে আছে, তবে আমার মনে হয় যে এই ধরনের মুভিগুলো যখন আসবে লোকমুখে যখন আরো ছড়াবে জিনিসগুলো তখন আই থিঙ্ক এক না এক সময় ফুটবলের দিকেও ফোকাস আসবে। এখন যেরকম মেইন ফোকাসটা ক্রিকেটের দিকে আছে সেরকম সাথে সাথে হয়তো ফুটবলের দিকেও এক না একদিন ফোকাস আরো বেশি আসবে, এখনো আছে আমি বলছি না যে নেই, আরো হয়তো বেশি আসবে, জোর দেবে আরো বেশি। তো যেটা বলার যে বায়োপিক না সেই পিরিয়ডটাই দেখানো হবে, এবং তোমাদেরকে একটা ছোট গল্প বলি তাহলে তোমরা বুঝতে পারবে যে কেন এই মানে লোকটার উপর মুভিটা হওয়া উচিত। সেটা হলো যে 1869 তার জন্ম, এবং 1877 এর আমি ঘটনা বলছি, মানে যখন এই সর্বাধিক স্যারের মানে নাগেন্দ্র স্যারের বয়স মাত্র 8-9 বছর, তখনকার একটা গল্প বলি। কলকাতার ময়দানে তিনি ফুটবল খেলা দেখতে গেছেন, বলতে গেলে ফার্স্ট টাইমই দেখতে গেছিলেন, যেখানে ব্রিটিশরা ফুটবল খেলতে এসেছিল। তখন তার ইন্ডিয়াতে হিসেবে ফুটবল খেলা হতো না, ব্রিটিশরাই মেইনলি ফুটবল খেলতো। তো সেই ছোট 8-9 বছরের বাচ্চাটা কলকাতার ময়দানে খেলা দেখতে গেছে, ব্রিটিশরা ফুটবল খেলছে সে দেখতে গেছে এবং সাইড লাইনে দাঁড়িয়ে আছে। তো খেলা চলছে চলছে, হঠাৎ করে মাঠের ভেতর থেকে একটা বল বেশ স্পিডেই তার দিকে ছুটে আসে। তো অন্য বাচ্চা হলে যেখানে হয়তো বলটা দেখে দূরে পালিয়ে যেত, বা বলটা দেখে হয়তো হাত দিয়ে থামানোর চেষ্টা করে হাত দিয়ে রিটার্ন করতো, সে কিন্তু সেটা করেনি। সে উল্টো তার দিকে যে স্পিডে আসছিল বলটা সেটাকে উল্টো কিক ব্যাক করে সে বলটাকে আবার মাঠে রিটার্ন পাঠিয়ে দেয় সে। মানে বুঝতে পারছো তো কি লেভেলে সেই ছোট বয়স থেকে। তো তখন থেকে তার মধ্যে একটা ফুটবলের ইচ্ছে জাগে, এবং তিনি যেহেতু ফার্স্ট ইন্ডিয়ান ছিলেন যিনি ফুটবলে পা দেন এবং সেটাকে কিক ব্যাক করে মাঠেও পাঠিয়ে দেন সাথে সাথে, সেই কারণে তাকে ফাদার অফ ইন্ডিয়ান ফুটবল বলা হয়। তিনি কলকাতার হেয়ার স্কুলে পড়াশোনা করেছিলেন, সেখানে তিনি ফুটবলটাকে অনেক পপুলার করেন, তার যে বন্ধু বান্ধব ছিল তাদেরকে এই খেলাটার প্রতি আরো ইন্টারেস্ট জাগানোর চেষ্টা করেন, একটা ক্লাব গঠন করেন। অনেক বাধা বিপত্তি আসে তার লাইফে, অনেকে বাধা দেয় এসব করতে না, স্টিল সেটা মুভিতে আরো ডিটেইল ইনফরমেশন দেখানো হবে। আমার তো মনে হয় যে তিনি যদি না থাকতেন হয়তো আজকে মোহনবাগান ইস্ট বেঙ্গল এই যে দুটো ক্লাব নিয়ে এত ক্রেজ আমাদের মধ্যে এই জিনিসটা হয়তো এখন থাকতো না, কারণ বাংলার ফুটবলকে তিনি যেভাবে সাপোর্ট করে গেছেন আপ্রাণ, তিনি জান প্রাণ দিয়ে সাপোর্ট করে গেছেন। আমি একটু ডিটেইল ইনফরমেশন স্টাডি করছিলাম, দেখলাম যে কি লেভেলের লোক ছিলেন তিনি, এই লোকটার উপর তো সত্যি একটা মুভি হওয়ারই ছিল। এবং দেবের যা অ্যাপিয়ারেন্স আছে ওভারঅল, এবং
তার যে ফিজিক্যাল স্ট্রাকচার আছে, আই থিঙ্ক অ্যাথলেটিক বডি এবং ফুটবলার হিসেবে তাকে যথেষ্ট ভালো মানাবে, সে কারণেই তাকে অ্যাপ্রোচ করা হয়েছে। এবং তিনি কি করে ছাড়বেন, একজন স্পোর্টসম্যানের ক্যারেক্টার কি করে ছাড়তে পারে একজন অ্যাক্টর? তো সত্যি মানে খুব ভালো লাগছে যে দেবকে এই ধরনের রোলের জন্য অ্যাপ্রোচ করা হচ্ছে আজকাল, এবং তিনি রাজিও হচ্ছেন। এবং এসভিএফ, দেব, ধ্রুব ব্যানার্জি স্যার, এই তিনজন একসাথে মিলে তো মানে অলরেডি আই থিঙ্ক অ্যানাউন্স করার সাথে সাথে মুভিটা ব্লকবাস্টার হয়ে গেছে, জাস্ট সময়ের অপেক্ষা। তো খুব তাড়াতাড়ি হয়তো কিছু ফার্স্ট লুক পোস্টার, তারপরে ধীরে ধীরে টিজার ট্রেলার এগুলো আসবে, তখন এলে তো তোমাদের সাথে আবার গল্প করবো, আড্ডা দেবো। তো আই থিঙ্ক তোমরাও কম বেশি ইন্টারেস্টেড আছো এই মুভিটার প্রতি, অনেকে তো খুবই সুপার ডুপার এক্সাইটেড আছো, কারণ দেব আর এসভিএফ তারা ম্যাগনাম ওপেস মানে বিশাল বড় বাজেট নিয়ে কিন্তু এই মুভিটা বানানো হচ্ছে, এমন না যে শর্টকাটে ছেড়ে দেওয়া হবে, হাই বাজেটেরই একটা সিনেমা হতে চলেছে এটা। মানে এমন কিছু কিছু হয়তো ভিএফএক্স এর কাজ দেখানো হতে পারে আমি জানি না, কারণ কিছু কিছু ফুটবল খেলা কিন্তু আমি দেখেছি খুব ভালো ভালো ভিএফএক্স এর কাজ ইউজ করা হয়। কিছু কিছু কোরিয়ান মুভি দেখবে আছে, কিছু কিছু মানে বিদেশি হলিউডের মুভিও আছে যেখানে ভিএফএক্সটাকে এত সুন্দরভাবে এইসব খেলাধুলার মুভিতে ইউজ করা হয় না, মানে চোখে লাগার মতন। তো আমি জানি না এই মুভিতে কোথায় ভিএফএক্সটা ওনারা কাজে লাগাবেন, হয়তো দেখো ভিএফএক্স এর কাজ হলে বাজেট এমনিই বাড়ে, প্লাস বিভিন্ন লোকেশনে গিয়ে যদি কাজ করতে হয় তখনও বাজেট অনেক বাড়ে। তো ওভারঅল দেখা যাক, ভিজুয়াল একটা ট্রিটমেন্ট তো আমরা এই মুভির থ্রুতে পাবোই, এবং ফুটবল খেলাটাকে হয়তো এসভিএফ যেখানে আছে নতুন ভাবে দেখাতে চলেছে। এরকম ফুটবলের উপর অনেক মুভি হয়েছে, 11 বলে একটা মুভি এসেছিল, লড়াই বলে একটা মুভি ছিল, তো আরো একবার ফুটবল নিয়ে মুভি আসতে চলেছে, খুবই ভালো কথা। তবে ধ্রুব ব্যানার্জি স্যার যখন আছেন তখন জিনিসটাকে আমরা সেই গুপ্তধনের সন্ধানে বা দুর্গেশ্বরের গুপ্তধনে যেরকম বাংলার ইতিহাসকে দেখানো হয়েছে, এখানেও সেরকম ফুটবলের ইতিহাসটাকে ওই ধরনের মানে ওই ধরনের একটা মানে প্রেজেন্টেশন পাবো সেটাই আমরা এক্সপেক্ট করতে পারি। এবং দুর্গেশ্বরের গুপ্তধন যতটা ক্রিটিক্যালি প্লাস কমার্শিয়ালি সাকসেস পেয়েছে, প্রায় 10 কোটি ইনকাম করেছে, মানে বুঝতেই পারছো কি লেভেলের সিনেমা হয়েছিল। তো এই মুভিটাও যেন সে ধরনের ইনকাম করতে পারে, অ্যাটলিস্ট সে তো আশা আমরা করতেই পারি, এক্সপেকটেশন থাকতে পারে। এবং আমাদের বাংলা ইন্ডাস্ট্রি এখন যে অবস্থা, এই ধরনের বড় বড় হিট মুভি কিন্তু সত্যি আমাদের খুব দরকার হয়ে পড়েছে এখন। তো ঠিক আছে, চলো, দেব, এসভিএফ এবং ধ্রুব ব্যানার্জি স্যার ফিরে আসছে এবং আমরা সবাই হাই এক্সপেকটেশন নিয়ে আছি, একদম ফাটিয়ে জমিয়ে দেবো। এবং দেবদার ফ্যান স্পেশালি তোমরা যারা আছো তারা তো আমার সাথে আরো একবার একসাথে চিল্লিয়ে বলে ওঠো, শিরায় শিরায় রক্ত দেবদার ভক্ত, শিরায় শিরায় রক্ত দেবদার ভক্ত। চলো বন্ধুরা, ভালো থেকো সবাই, এবং বাংলা ইন্ডাস্ট্রিকে একদম এভাবেই মন থেকে সাপোর্ট করে যাও। লাভ ইউ অল, টাটা, টেক কেয়ার।